বেশ এক দুদিন আগেই কেটে গেছে 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস। আমরা যে সকল ছাত্রছাত্রীরা বর্তমানে পড়াশোনা করছি বা শিক্ষার সাথে যুক্ত, তারা অনেক ক্ষেত্রেই শিক্ষক দিবস পালন করেছি, শিক্ষকদের সম্মান জানিয়েছি। কিন্তু যাকে উদ্দেশ্য করে শিক্ষক দিবসটা, আসলে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জি, তিনি তার ছাত্র জীবনে শিক্ষকদের কি চোখে দেখতেন সেটা হয়তো অনেকেই আমরা জানি না। তিনি কি কাজ বড় হয়ে করেছেন বা যা অবদান সমাজের প্রতি রেখে গেছেন, সেগুলো প্রায় আমরা সকলেই বিভিন্ন ক্ষেত্রে সেই নিয়ে আলোচনা করেছি। কিন্তু তিনি ছাত্র জীবনে তার চোখে শিক্ষকরা কিরকম ছিল সেটা কিন্তু আমরা ঠিক অনেকেই জানি না বা সে ব্যাপারে আমাদের আগ্রহ দেখায় না। যেমন আমরা ধরা যাক, তিনি যখন ছোট ছিলেন, অন্যান্য ছেলে মেয়েরা সেই সময় ছোট বয়সে যারা রয়েছে, তারা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পড়াশোনায় মন বসছে না তাদের, বা তারা চলে যাচ্ছে মাঠে খেলতে, বিভিন্ন বন্ধু বান্ধবদের সাথে গল্প করতে। কিন্তু সেই বয়সে তিনি হয়ে উঠেছিলেন মানে এক প্রখর গ্রন্থকীট, যার ফলে তার মা বাবারও অনেক সময় ভুল ভেবেছিলেন যে আমাদের ছেলে যেন সন্ন্যাসী না হয়ে যায়। তাছাড়া সেই সময় একজন শিশুর চোখে সমাজের বিভিন্ন বেদনাদায়ক যে সকল ঘটনা, উচ্চবর্ণ নিম্নবর্ণের মধ্যে যে বিভিন্ন মতপার্থক্য, এমনকি দেবালয় প্রবেশের সময়ও যে সকল ক্ষমতাবান উচ্চবর্ণের মানুষ তারাও নিম্নবর্ণের মানুষদের প্রবেশাধিকার দিচ্ছে না বা বিভিন্ন কারণে হেয় করছে, এই সকল বিভিন্ন সমস্যার কীরূপ সমাধান হতে পারে বা এই সমস্যাগুলোর সৃষ্টির মূলে কারা রয়েছে, সেই সকল নানা বিষয় নিয়ে তার মনে বিভিন্ন প্রশ্ন জাগত। কিন্তু একটা বিষয় ভেবে দেখার, সেটা হচ্ছে সেই সময় বাতাবরণ কিন্তু তাকে কোনোরূপ সাহায্য করেনি। সেই কারণেই হয়তো ছোটবেলায় তার মধ্যে যে আন্দোলনের স্পৃহা জেগেছিল সেটা হয়তো তখনই দমে যায়। তাছাড়া তিনি পড়তেন একটি খ্রিস্টান মিশনারি স্কুলে, যার ফলে তিনি পড়াশোনা করতে করতে বুঝেছিলেন যে সকল খ্রিস্টান মিশনারি যে সকল শিক্ষকরা রয়েছে প্রত্যেকেই কিন্তু যে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য বা তাদের একটা বিভিন্ন মতবাদ বা মতধারা যেটা রয়েছে সেটা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্যই মানে পড়াশোনা করাচ্ছেন তা না। কয়েকজন তাদের মধ্যে প্রকৃষ্ট ছিলেন একেবারে বলতে গেলে শিক্ষক সন্ন্যাসী, তাদের মূল উদ্দেশ্যই ছিল বিভিন্ন সাধারণ মানুষকে প্রকৃত শিক্ষা দান। যার ফলে যখন সর্বপল্লী রাধাকৃষ্ণন জি স্কুলে পড়তেন, অনেক সময় দেখা যাচ্ছে যে যখন সন্ধ্যা হয়ে গেছে, স্কুল ছুটি হয়ে গেছে, সকলে বাড়ি চলে যাচ্ছে বা খেলার জন্য বেরিয়ে যাচ্ছে, তিনি সেই সময় এক মনে বিভিন্ন শিক্ষকদের সাথে কোনো গূঢ় তথ্য নিয়ে আলোচনা করছেন। বাইরে সন্ধ্যা হয়ে গেছে, চাঁদের আলো ফুটেছে, শিক্ষকরাও ভাবছেন যে আহারে ছোট শিশু, এখন ওর বাড়ি যাওয়া উচিত, মুখটা শুকিয়ে গেছে একেবারে। কিন্তু তা না, তিনি কিন্তু এক মনে সেই বিভিন্ন তথ্য, বিভিন্ন পড়াশোনার জিনিসপত্র নিয়ে তাদের শিক্ষক শিক্ষকদের সাথে আলোচনা করছেন, যার ফলে সেই সময় থেকেই তার শিক্ষকদের প্রতি তার যে ভালোবাসা, যে মতাদর্শ, সেটা গড়ে উঠেছিল।